বেশ কয়েক বছর আগের গল্প। শান্তিপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে পবন, কিরণ ও চরণ নামের তিন বন্ধু থাকত। তারা তিনজন অনেক ভালো বন্ধু ছিল। যে কোনো কাজ তারা তিনজন মিলেই করত। সেই বছর পুরো দেশে এবং সেই গ্রামেও এক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়ে। সব দোকান এবং ব্যবসা বন্ধ হয়ে যায়। লোকেদের কাছে খাবার জন্য চাউল পর্যন্ত ছিল না। সবাই একবেলা খাবারের জন্য অনেক কষ্ট করছিল। তখন পবন বলে, আরে কিরণ, চরণ, তোমরা তো দেখছই আমাদের গ্রামের লোকেদের কাছে খাওয়ার জন্য কিছুই নেই। আমি ভাবছি যে আমার অটোটা বিক্রি করে দেব, আর সেই টাকা দিয়ে কিছু লোকদের জন্য চাল, ডাল, তেল, গম ইত্যাদি কিনে বিলিয়ে দেব। অনেক ভালো কথা বলেছিস বন্ধু, ঠিক আছে, আমি আর চরণও আমাদের অটো বিক্রি করে যতজনকে পারি সবাইকে খাবার দেব। এরপর পবন, কিরণ এবং চরণ নিজেদের অটো বিক্রি করে সেই টাকা দিয়ে চাল, গম, তেল, ডাল ও সবজি কিনে গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতে থাকে। গ্রামের সবাই খুশি হয়ে তাদের অনেক দোয়া করে। পবন, কিরণ এবং চরণের কাজের কথা শুনে পাশের গ্রামের লোকেরাও তাদের কাছে এসে বলে, আরে আপনারা তো মহান দানবীর, আপনাদের কাছে যা ছিল আপনারা দান করে দিয়েছেন, আমাদেরও একটু সাহায্য করুন। আমাদের গ্রামেও অনেক লোক না খেয়ে মারা যাচ্ছে, খাওয়ার জন্য চাল পর্যন্ত নেই। তখন তিন বন্ধু মিলে একটি পরিকল্পনা করে। পবন আর চরণ, আমরা এক কাজ করি, আমাদের বাড়ি বিক্রি করে ওই গ্রামবাসীদের সাহায্য করি, আমাদের কারণে অন্তত কিছু লোক বাঁচতে পারবে। এরপর তিন বন্ধু মহাজনের কাছে যায় এবং তাদের বাড়ি বিক্রি করার কথা বলে। তখন মহাজন তাদের বলে, আরে তোমরা পাগল নাকি, নিজেদের ঘর বাড়ি সম্পত্তি বিক্রি করে অন্যদের সাহায্য করবে? তোমরা তো দেখছি অনেক বোকা। কিন্তু মহাজনের কথায় কান না দিয়ে তারা তাদের বাড়ি বিক্রি করে দেয় আর সেই টাকা দিয়ে খাবার কিনে পাশের গ্রামের লোকদের সাহায্য করে। সব কাজ শেষ হবার পর পবন বলে, আরে বন্ধুরা, এখন আমাদের তো থাকার জন্য বাড়িও নেই, কিন্তু তোমরা ভয় পেও না, আমার দাদার একটা জমি আছে, সেটাই আমরা ঘর বানিয়ে থাকব। এরপর তিনজন মিলে সেই জমিতে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ তারা কিছু একটা চমকাতে দেখে। তারা তিনজন দেখতে পায় যে সেখানে একটি টাকার অটো, একটি সোনার অটো আর একটি হীরের অটো আছে। তখনই তারা তিনজন সেই অটোগুলো বাইরে আনে এবং স্টার্ট করে। তখনই সেই অটোর পেছন থেকে অনেক অনেক টাকা, সোনা এবং হীরে বের হতে শুরু করে। আরে বন্ধুরা, এটা তো একদম অলৌকিক ঘটনা। এখন আমাদের কাছে অনেক টাকা, সোনা আর হীরে আছে। আমরা এগুলো বিক্রি করে শুধু আমাদের গ্রামেরই নয়, পুরো দেশের লোকদের সেবা করতে পারবো। জাদুর দরজা। রামু শেরপুরে বাস করত। সে অনেক ভালো কারিগর ছিল। গ্রামে তার কাঠের জিনিসপত্র বানানোর দোকান ছিল। সে কাঠ দিয়ে অনেক ভালো জিনিস বানাতে পারত। সবাই তার বানানো দরজা, জানলা এবং অন্য জিনিসপত্রের প্রশংসা করত। কিন্তু সে অনেক সহজ সরল মানুষ ছিল, কিন্তু এটার সুযোগ নিয়ে লোকেরা তাকে বোকা বানাত। তাদের কাজ শেষ হওয়ার পর লোকেরা তাকে টাকা কম দিত। কাকা, আপনার সব কাজ হয়ে গেছে, এখন আমার টাকাটা? হ্যাঁ হ্যাঁ রামু, টাকা তো দিয়েই দেব, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তুমিও তো এই গ্রামেই থাকো আর আমিও তো এই গ্রামে থাকি, টাকা পরে নিও, কি বলো? আচ্ছা কাকা, ঠিক আছে, আপনি যেমনটা বলেন। রামুর এমন স্বভাবের কারণে তার মা অনেক চিন্তিত ছিল। একদিন তিনি তার বান্ধবীর সাথে কথা বলছিল, এই রামুকে নিয়ে কি করব, সে কাজ তো ভালো করে কিন্তু টাকা উপার্জন করতে পারে না। আরে আমি বলি কি, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, বাড়িতে বউ আসলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রামুর মা সেটাই করে, সে এক ভালো মেয়ে খুঁজে রামুকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের এক বছর পরই রামুর এক সন্তান হয়। সে তার পরিবারের সাথে অনেক ভালো ছিল, কিন্তু তার স্বভাব তারপরও পাল্টায়নি। লোকেরা তখনও তাকে বোকা বানাত এবং সে লোকেদের কম টাকা নিয়ে ফেরত চলে আসত।
এসব দেখে একদিন তার স্ত্রী তাকে বলে, তুমি কাজ তো অনেক ভালো করো, কিন্তু লোকেদের থেকে টাকা তো ঠিক মতো নাও না। এখন আমাদের তো সন্তান আছে। তুমি চিন্তা করো কেন রাধা, দেখবে একদিন না একদিন প্রভু আমাকে আমার সততার পুরস্কার অবশ্যই দেবেন। একদিন যখন রামু তার দোকানে কাজ করছিল, তখনই সেখানে এক লোক আসে। তিনি রামুকে বলে যে তিনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছে এবং গ্রামে বন্ধ থাকা মহাজনের বাড়ির পুরনো দরজাটি খোলাতে চায়, কারণ সেখানে মহাজন তার অবৈধ টাকা জমিয়ে রেখেছে। কিন্তু কেউ সেই দরজা খুলতে পারছে না। তখন রামু সেই লোকের সাথে মহাজনের বাড়িতে যায় এবং সেখানে থাকা পুরনো দরজাটি খুব সহজেই খুলে ফেলে। দরজা খুলতেই সবাই অবাক হয়ে যায়, কারণ সেখানে বাড়ির ভেতরে অনেক অনেক টাকা রাখা ছিল এবং এর সাথে হীরে ও সোনাও ছিল। সরকার মহাজনের সব সম্পদ নিয়ে যায় এবং রামু মহাজনের সেই সম্পদ থেকে কিছু উপহারও পায়। রামু এত টাকা পেয়ে খুশি হয়ে যায় এবং বাড়িতে এসে তার স্ত্রীকে বলে, দেখেছো রাধা, আমি বলেছিলাম তো যে প্রভু আমার সততার পুরস্কার অবশ্যই দেবেন। এই দেখো, প্রভু আমাদের ডাক শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার ভাগ্যের দরজা তো খুলে গেল, এখন এটা সামলে রেখো, কারণ তোমার কাজের পুরো টাকা পাওয়াটা তোমার অধিকার। হ্যাঁ রাধা, আমি খেয়াল রাখবো। আর রামু এখন থেকে বুদ্ধিমান হয়ে যায় এবং তার কাজে সঠিক টাকা লোকদের থেকে নেওয়া শুরু করে। এরপর তার পরিবারের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এক গ্রামে তুষার নামের এক কৃষক তার মায়ের সাথে থাকত। সে গ্রামের জমিদারের ক্ষেতে কাজ করে তার সংসার চালাত। তুষার অনেক পরিশ্রমী ছিল, কিন্তু সে অনেক বোকা ছিল। তার বোকার মতো কাজ দেখে লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন জমিদার তুষারকে বলে, আরে তুষার, নতুন আম গাছ থেকে আম পেড়ে এনে দে তো, গতকাল তো দেখলাম ওটার আম পেকে গেছে। এক্ষুনি আনছি স্যার, এক্ষুনি আনছি। তুষার গাছ থেকে আম পেড়ে জমিদারকে খাওয়ার জন্য দেয়। আম খেতেই জমিদার তুষারকে বলে, আরে থু, এই আম এত তিতা কেন? স্যার, আমি আম গাছ লাগানোর সময় আমের বীজের সাথে নিমের বীজও লাগিয়ে দিয়েছিলাম, যাতে আমের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তুষারের এই কথা শুনে জমিদার মাথায় হাত দিয়ে বসে পড়ে এবং সেখানে থাকা সবাই হাসতে শুরু করে। একদিন জমিদার তুষারকে একটা মিনি ট্রাক্টর দেয়। তুষার, আজ থেকে ট্রাক্টর তোমার, এখন থেকে এটা দিয়েই জমিতে কাজ করবে আর এটা সামলে রাখবে। তুষার ট্রাক্টর নিয়ে তার বাড়িতে চলে যায়। কিন্তু রাতে যখন ট্রাক্টর বাইরে রেখে সে ঘুমাচ্ছিল, তখনই কিছু দুষ্ট বাচ্চা এসে তার ট্রাক্টরের হাওয়া ছেড়ে দেয়। পরদিন সকালে তুষারের মা তাকে বলে, আরে তুষার, দেখ কে জানি তোর ট্রাক্টরের এই অবস্থা করে গেছে, তুই কি সারাদিন ঘুমাবি নাকি? তুষার বাইরে এসে ট্রাক্টরের অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় এবং এক এক করে সবগুলো টায়ার খুলে অনেক কষ্ট করে সেগুলোতে হাওয়া দিয়ে আবার সেগুলো ট্রাক্টরে লাগিয়ে দেয়। সারাদিন কাজ করার পর রাতে আবারও ট্রাক্টর বাইরে রেখে দেয় এবং পুরো রাত ঘরের সামনে বসে নজর রাখতে থাকে, কেউ যেন ট্রাক্টরের ক্ষতি না করে। এটা দেখে তুষারের মা তাকে ঘুমোতে বলে। তার মায়ের কথা শুনে তুষার বলে, কিন্তু মা, যদি আবারও কেউ এমনটা করে তাহলে? আরে গাধা, যদি এতই ভয় পাস তাহলে ট্রাক্টরেই গিয়ে ঘুমাস না কেন? মায়ের কথা শুনে তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে কিছু লোকের সাহায্যে তার ট্রাক্টরের উপর একটা ঘর বানিয়ে ফেলে এবং সেটাতেই থাকতে শুরু করে। এখন তুষার সারাদিন ট্রাক্টরেই থাকে এবং কাজ করার পর সেখানেই ঘুমিয়ে যায়। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, সে যেন বাড়ির চারদিকে দেয়াল বানায় এবং সেখানেই ট্রাক্টর রাখে। এভাবে ট্রাক্টরে ঘর বানিয়ে থাকাটা ঠিক হচ্ছে না। কিন্তু তুষার কারো কথা শোনে না এবং সে তার ট্রাক্টরে বানানো ছোট্ট ঘরেই থাকতে থাকে। একদিন তুষার রাতে যখন তার ট্রাক্টরে বানানো ছোট্ট ঘরে ঘুমাচ্ছিল, তখনই অনেক জোরে ঝড় শুরু হয় এবং তার ঘরটি ভেঙে যায়। তুষারকে সারা রাত ওই ঝড়ের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। পরদিন সকালে গ্রামবাসীরা যখন তার বানানো ট্রাক্টরে ঘরের এই অবস্থা দেখে, তখন তারা তুষারকে নিয়ে অনেক হাসি তামাশা শুরু করে। এভাবে তুষার তার বোকামির কারণে আবারও সবার কাছে হাসির পাত্র হয়ে যায়। এরপর সে তার বাড়ির চারদিকে দেয়াল বানিয়ে সেটার ভিতরেই ট্রাক্টর রাখতে শুরু করে। তখন তার মা তাকে বলে,
যদি আগে আমার কথা মেনে নিতি তাহলে এভাবে লোকেদের তামাশার পাত্র হতে হতো না। মায়ের কথা শুনে তুষার বলে, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এখন থেকে আমি ভেবেচিন্তে কাজ করবো।